থেকে বিশ দশ বছরে বারোটি প্রমোশন পেয়েছিলেন তিনি মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে শুরু করে শেষ করেছিলেন সাউথ এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যে প্রতিষ্ঠানের কথা বলছি সেখানে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে জয়েন করলেও বের হওয়ার সময় চল্লিশ জনের কর্মসংস্থান করে তারপর বের হন দেশের প্রতি ভালোবাসার টান থেকেই দু হাজার দশে ফিরে এসেছিলেন ইংল্যান্ড থেকে সেখানেও ছিল একটি সম্ভাবনাময় ক্যারিয়ারের হাতছানি আর দেশ প্রেমের এই গল্পটিকে তিনি এগিয়ে নিতে চান সামনে আর সেই সম্ভাবনার কথা বলতেই তিনি দুই সালে শুরু করেন অ্যাড ফিনিক্স অ্যাডটিক ভিত্তিক এই প্রতিষ্ঠানে তিনি সহ প্রতিষ্ঠাতা এবং বর্তমানে সিইও হিসেবে কর্মরত আছেন আজ আমরা ভেঞ্চার টু এই পর্বে কথা বলব লুৎফি চৌধুরীর সঙ্গে কেমন আছেন আপনি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি সবার আগে একটু সম্পর্কে জানতে চাই আমার নাম লুৎফি চৌধুরী আমি কো ফাউন্ডার এন্ড সিইও ফিনিক্স তো আমার জন্ম বাসাবো হলেও আমার বেড়ে ওঠে এবং শিক্ষা হচ্ছে মিরপুর মণিপুরে মিরপুর মণিপুর স্কুল থেকে আমি এসএসসি পাশ করি তারপর ঢাকা কলেজে আমি এইচএসসি করি এবং পরবর্তী ইংল্যান্ডে গিয়ে গ্র্যাজুয়েশন করে বাংলাদেশে ব্যাক করি আচ্ছা তো পড়াশোনার বিষয় কি ছিল মার্কেটিং ছিল আমার যদিও আমি মাঝখানে একটু এসএসসি ট্রাই করেছিলাম বাট মার্কেটিংটাই আমার মেজর ছিল আমি মেজর মার্কেটিংয়ে গ্র্যাজুয়েশন করেছি ইংল্যান্ড থেকে কি পরে বাংলাদেশে ফেরত আসলে নাকি ওখানেই প্রথম কেরিয়ার শুরু করেছিল হ্যাঁ পার্ট টাইম তো ডেফিনেটলি একটা তো আমাদের মানে বাইরের কালচার যে পার্ট টাইম জব করা ইংল্যান্ডে তো ইংল্যান্ডে আমি কিছু কাজ করেছি আমি সিমেন্স এ কাজ করেছি আমি এক্সট্রা কমিউনিকেশনে কাজ করেছি

অনলাইন পোর্টাল যেখানে আপনি লিস্টিং পোর্টাল যেখানে আপনি আজকে যে বিক্রয় দেখছেন ওয়েল আসছে বাট ক্লিক বিডি ওয়াজ তখন বাংলাদেশে এক নাম্বার তো আমরা তখন ক্লিক বিডিতে ফার্স্ট ব্যাচ জব করি ওখানে কিছুদিন কাজ করার পরে তারপরে আমি সুইচ করে চলে আসি ব্যবসায়ী বা উদ্যোক্তা হবে এই জিনিসটা কি আগে থেকেই মাথায় ছিল নাকি পরবর্তীতে এটা এসেছে না ব্যবসা আসলে এটা প্রথম থেকে একদম যে মাথায় ছিল ব্যবসায়ী করবো এরকম কোনো ইচ্ছা ছিল না যেহেতু কাজ করতে গিয়ে এবং একই ট্রেডে আমি প্রায় চোদ্দ বছর আছি দুই হাজার থেকে আমি একটেকে আছি সো একটেকে কাজ করতে করতে একটা এক্সপিরিয়েন্স হয়েছে এবং আমার লাস্ট যে জবটা ছিল সেটা একটা মাল্টি ন্যাশনাল আমি ম্যানেজিং ডিরেক্টর ছিলাম সাউথ এশিয়া তো ওখানে পিএনএল এ কাজ করে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে একটা কোম্পানি চালানোর জন্য তখন আমার মনে হয়েছে কোভিডের সময় যে আসলে এখন আমার নিজেই কিছু একটা করা উচিত এবং সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যে প্রথমে দেশি কোম্পানিকে নাম্বার ওয়ান করা তারপর বিদেশি কোম্পানিকে বাংলাদেশে নাম্বার ওয়ান করা এবং সাউথ এশিয়াতে নাম্বার করা এই কনফিডেন্সগুলো আমাকে তখন গ্রো করেছে আর একটা জিনিস মাথায় এসেছে যে যেহেতু বাইরের কোম্পানিকে যদি আমি সাউথ এশিয়াতে বিভিন্ন কান্ট্রিতে লঞ্চ করে আমি সেখানে ব্যবসা করতে পারি তো ওয়ানার একটা বাংলাদেশি কোম্পানি সাউথ এশিয়াতে ব্যবসা করবে বাইরের মার্কেট থেকে রেভিনিউ বাংলাদেশে আসবে সো ওই একটা ইয়া ছিল আর কি তো পরবর্তীতে কত সালে আপনি অ্যাটিক্স শুরু করেন দুই হাজার বিশে আমাদের অ্যাট যাত্রা শুরু হয় তো চার বছর হয়ে গেলে দেখতে জানান এখন আপনাদের ক্লায়েন্ট কেমন আছে আমরা বাংলাদেশের টপ নাইন্টি ব্র্যান্ডস আমরা হ্যান্ডেল করছি এখন পর্যন্ত আমরা এখনো মানে টপ স্পেন্ডারদের উপরেই ফোকাস করছি বাট ফিউচার আমাদের প্ল্যান আছে যেন সেলফ সার্ফ মডেল মানে হচ্ছে ছোট ছোট মার্কেটিং বাজার যাদের আছে তারাও যেন আমাদের প্ল্যাটফর্মে এসে তারা টপ আপ করে ক্যাম্পেন করতে পারে বাট আমাদের ফিউচার ফিনিক্স মূলত কি ধরনের সার্ভিস দেয় অ্যাট ফিনিক্স হচ্ছে আমরা অ্যাডটেক প্ল্যাটফর্ম আমরা নর্মালি ডিসপ্লে প্রোগ্রামেটিক বাইং প্ল্যাটফর্ম বাট এটার সাথে সাথে আমাদের ইয়ে হচ্ছে আমরা অ্যাডটেক ইকোসিস্টেমটা নিয়ে কাজ করতে চাই এবং অ্যাডটেক ইকোসিস্টেমের মধ্যে যেমন আপনারা বিভিন্ন পোর্টালে বা বিভিন্ন ওটিটি আপনি দেখেন অ্যাড সার্ভ করে আমরা এই অ্যাড সার্ভিং প্ল্যাটফর্মটা আমরা করেছি অলরেডি টি স্পোর্টস আমাদের অ্যাড প্ল্যাটফর্মটা ইউজ করছে এবং আরও কিছু ওটিটির সাথে আমাদের কথা হচ্ছে বাইরের কিছু ওটিটি ইন্টারেস্ট দেখাচ্ছে আমাদের সাথে কাজ করার জন্য এবং আমরা আরও কিছু কাজ আছে যেমন হচ্ছে ড্যাশবোর্ড সিঙ্গেল ড্যাশবোর্ড যেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই দরকার সো এরকম নানাবিধ প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি যেটা আমরা লঞ্চ করছি আমাদের বাংলাদেশ এবং বিদেশি মার্কেটের জন্য বাংলাদেশে এই ধরনের প্রতিষ্ঠান কি আপনারাই শুরু করেন নাকি আপনাদের অনেক প্রতিষ্ঠান ছিল দুই হাজার দশে যখন আমি জিএনআর যখন আমি অ্যাডেক লঞ্চ করি বাংলাদেশে জিএনআর ওয়াজ ফার্স্ট ওয়াজ্টেক মানে নেটওয়ার্ক বাংলাদেশের তখন মানে এক একমাত্র কোম্পানি ছিল পরবর্তীতে আমি নিজে আরও দু তিনটা কোম্পানিতে জয়েন করি সেই কোম্পানিগুলোকে গুলোকে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করি সো এখন আমরা সাত আটটা কোম্পানি বাংলাদেশ মার্কেটে কাজ করছি নিয়ে প্রযুক্তি ক্ষেত্রে তো বাংলাদেশ আসলে বিদেশের উপর নির্ভরশীল ছিল বোধহয় আগে যে সময় তো শুধু গুগল গুগলই ছিল বাট যেটা হচ্ছে যে খুব ইন্টারেস্টিং যদি আমরা দুই হাজার দশে ফিরে যাই দুই হাজার দশে যখন আমরা জিএনএল লঞ্চ করি বাংলাদেশ মার্কেটে তখন ফেসবুকে কোনো ক্যাম্পেন বাংলাদেশ থেকে রান হতো না এবং গুগলের কোনো বাংলাদেশি কোনো কোম্পানির ক্যাম্পেন রান হতো না টোটাল মনে হয় তখন বারোটা কোম্পানি র্যাড রান হতো সেগুলো বাইরে থেকে রান হতো লাইক উপহার বিডি বিবাহ বিডি এই ধরনের কোম্পানিগুলো বাট ধরেন লোকাল কোনো কোম্পানি লোকাল মার্কেট থেকে বাই করতো না তো জিএনআর তখন আমরা ফার্স্ট কোম্পানি হিসেবে এবং ফার্স্ট অ্যাটেক সেলারি হিসাবে বাংলাদেশ মার্কেটে কাজ শুরু করি পরবর্তীতে গুগলের প্রোডাক্ট হিসেবে গুগলের প্রোডাক্টটাও আমরা প্রমোট করি বাংলাদেশ মার্কেটে তো এখন বিগ মার্কেট গুগল ফেসবুক এবং এখন তো বাংলাদেশের বুস্টটা আসলে কিভাবে হলো এই যে একদম বিদেশি কোম্পানি থেকে এখন দেশি কোম্পানি রান করছে এই জার্নিটাকে কিভাবে বলবেন জার্নিটা ধরেন ইনিশিয়াল ডেজ এ জার্নি ওয়াজ এ ভেরি টাফ আমরা যেহেতু একমাত্রই নেটওয়ার্ক ছিলাম যে তো আমি ছিলাম একমাত্র সেলার সো আমাকে যেটা করতে হয়েছে আমাকে প্রত্যেকটা কোম্পানির দরজা নক করতে হয়েছে বোঝাতে হয়েছে অনেক লম্বা লম্বা মিটিং হতো মিটিংগুলোতে দেখা গেল যে মালিক বসছে সাথে কম্পিউটার ইঞ্জিনিয়ারকে নিয়ে বসাচ্ছে সো এই ধরনের ইনিশিয়াল তো আমরা ফেস করেছি কারণ তখন ডিজিটাল মার্কেটিং বলে আলাদা কোনো পেশা ছিল না আলাদা কোনো ডেজিগনেশন ছিল না ইভেন আলাদা কোনো এজেন্সিও ছিল না

তো এই যে জার্নিটা দুইটা দেখছেন এটা হ্যাঁ দেশে আমার আসলে সবসময় একটা দেশপ্রেম ভিতরে কাজ করে তো দেশপ্রেম ছিল বলে ওখানে একটা ভালো ক্যারিয়ার ছিল আমি সিমাস মিটারিংয়ে ছিলাম অনেক ভালো স্যালারি ড্র করতাম বাট আমার যখন দেখলাম ডিজিটাল একটা জোয়ার আমি ইংল্যান্ডে দেখেছি লার্নিং হয়েছে এবং তখন আমি বাংলাদেশে চলে আসি কারণ আমার মনে হচ্ছে বাংলাদেশ আই ক্যান ডু বেটার আমি আমি বাইরে যেটা শিখেছি সেটা আমি বাংলাদেশ মার্কেটকে দিতে পারবো এবং পরবর্তীতে এটা ক্যারি ফরওয়ার্ড আমি করি হচ্ছে যখন আমি এসকেমি সাউথ এশিয়ার ম্যাজিন ডিরেক্টর হই তখন আমি এসকেমির বাংলাদেশ অফিসকে আমি ঢাকা অফিসকে আমি সাউথ এশিয়ার হাব অফিস হিসাবে এস্টাবলিশ করতে পেরেছি সেখানে আমাকে ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তান সাথে ফাইট করে আমাকে বাংলাদেশ ঢাকা অফিসকে আমাকে সাউথ এশিয়ার হাব করতে হয়েছে এবং বাংলা আমি স্টার্ট করি এসকেমিতে একজন এমপ্লয়ি হিসাবে যখন আমি এসকিমি থেকে বের হই আমি বাংলাদেশ মার্কেটে তিয়াল্লিশ জনের এমপ্লয়মেন্ট করে বের আসি সো আমার কথা হচ্ছে আমি যে বাংলাদেশ মার্কেটকে আমি হাফ করতে পারি তাহলে আমার এমপ্লয়মেন্টটা বাড়বে দেশের উপকার হবে সো ওই জিনিসগুলো কাজ করে মনের মধ্যে এবং অ্যাডফিনিক্সও সেই জিনিসটাই আমার মধ্যে আছে যে আমি অ্যাডফিনিক্সকে দেশের বাড়ি নিয়ে যাব আমরা শুধু দেশের বাইরে টাকা যাওয়ার গল্প দেখি আমি দেশে টাকা আনার গল্প করতে চাই এখন মানে এই মুহুর্তে বাংলাদেশের অবস্থানটা কি বা আপনাদের কোম্পানি হিসেবে আপনাদের জায়গাটাই বা কোথায় বাংলাদেশ মার্কেট ইজ এ ভেরি প্রমিসিং মার্কেট ফর ডিজিটাল মার্কেট আপনি যদি আমাদের কাছে ফিক্সড নাম্বারটা কারো কাছেই নেই গভর্নমেন্টের কাছেও নেই মানে ইনফ্যাক্ট কারো কাছেই ডাটা নেই বাট এটা কয়েক কোটি কয়েক হাজার কোটি টাকার মার্কেট ইয়ারলি তো সেই মার্কেটে আমরা যদি বলি হ্যাঁ এটা আমাদের একটা সাকসেস যে আমরা ডিজিটাল মার্কেটিংটাকে একটা জায়গায় নিয়ে আসতে পেরেছি এবং এটা দিনকে দিন বাড়বে এটা নিয়ে কোনো মানে আমাদের দ্বিধার অবকাশ নেই ডিজিটাল বাংলাদেশের যে বাংলাদেশ সরকার যখন ঘোষণা করলাম তো সেই জায়গাটা তো মিষ্টি আপনাদেরকে ইন্সপায়ার করে যে এখন বোধহয় বাংলাদেশে এই ধরনের প্রতিষ্ঠান তৈরি করা যাবে হ্যাঁ এটা তো অবশ্যই যখন সরকার পক্ষ থেকে যদি কোনো নির্দেশনা আসে বা কোনো দিক নির্দেশনা আসে এটা পুরো পুরো দেশের প্রতি একটা প্রভাব ফেলে এবং সবচেয়ে বড় প্রভাবটা ফেলে হচ্ছে সব কোম্পানি হচ্ছে তখন কিন্তু ডিজিটাল একটা একটা অটোমেটিক গ্রোথ আসবে ওখান থেকে তো এটা আমাদের জন্য একটা ইয়ে মানে সবচেয়ে বড় একটা বলবো যে এই সরকারের ডিজিটাল বাংলাদেশ একটা স্লোগানটা আমাদেরকে অনেক হেল্প করেছে কোভিডের সময় আমরা একটা একটা হিউজ জাম দেখেছি ডিজিটাল মার্কেটিং বাট একটা জায়গায় আমরা বলবো যে আমাদের আমরা যেরকম মার্কেটটা বড় করাটা আমাদের একটা খুব সাকসেসফুলি আমরা এটাকে বলি যে একটা বড় মার্কেট হয়েছে এবং বিদেশি কোম্পানি ফেসবুক গুগল থেকে শুরু করে সবাই বাংলাদেশ মার্কেটটার উপরে ফোকাস কিন্তু সেই সাথে আমরা একটা বৈষম্য দেখতে পাই যে লোকাল মার্কেট এবং লোকাল কোম্পানি এবং গ্লোবাল মার্কেট শেয়ারের একটা বিশাল বৈষম্য আছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে গ্লোবাল মার্কেট গ্লোবাল কোম্পানিগুলো ডমিনেট করে ফাইভ পার্সেন্ট লোকাল কোম্পানি লোকাল অ্যাটেক এবং পত্রিকাগুলো মিলে লোকাল পোর্টালগুলো মিলে ফাইভ পার্সেন্ট শেয়ার হোল্ড করে সো এই জায়গাটাতে আমাদের মনে হয় যে বাংলাদেশি সব অ্যাটেক এবং সব পোর্টাল আমাদের পুরো ইন্ডাস্ট্রি মিলে কাজ করা উচিত যে আমরা কিভাবে লোকাল মার্কেটে শেয়ারটা বাড়াতে পারি এই ধরনের ব্যবসা করতে গেলে মানে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নির্দিষ্ট একাডেমিক নলেজ কি খুব বেশি প্রয়োজন হয় আমাদের তো বেসিক্যালি যেহেতু আমরা একটা কোম্পানি আমাদের মেজর দুইটা ডিপার্টমেন্ট আছে একটা হচ্ছে বিজনেস অ্যান্ড আদার্স বিজনেস অ্যাডমিন অ্যান্ড পাবলিশার ডিপার্টমেন্ট একসাথে কাজ করে আরেকটা হচ্ছে আমাদের টেক টিম সো টেক টিমের যে ডেফিনেটলি কিছু আপনার শিক্ষাগত যোগ্যতা মানে সিএসসি ব্যাকগ্রাউন্ডটা আমাদের মোস্ট প্রেফারেবল এবং কিছু ট্যালেন্ট থাকে যারা হচ্ছে এনি এনি ক্রাইটেরিয়া তাদের ক্ষেত্রে অবশ্যই আলাদা অ্যান্ড বিজনেস টিমের জন্য আসলে আমি পার্সোনালি শিক্ষাগত যোগ্যতাটাকে অত বেশি প্রায়োরিটি না বাট শিক্ষাগত যোগ্যতার দরকার আছে কিন্তু কর্মজীবনটা ইস ডিফারেন্ট ব্যাটল ব্যাটেল ফিল্ড এখানে আসলে আমরা দেখি যে সে কত দ্রুত কপ করতে পারে তার অ্যাটেক নিয়ে আন্ডারস্ট্যান্ডিংটা কতটুকু তার ইন্টারেস্টটা কতটুকু মানে আপনি নিজে তো ব্যবসায় প্রশাসনের ছাত্র সো আপনার নিজের তো বোধহয় টেকনোলজি বিষয়টা পরবর্তীতে শিখতে হয়েছে নাকি এটা আগে থেকেই আপনার প্যাশন ছিল যেহেতু দীর্ঘদিন ধরে কাজ করছি এবং আমাদের যেটা হয় স্টার্ট একটা কালচার হচ্ছে যে আমরা একটা ওয়ান টিম কাজ করি সেটা টেক টিম বিজনেস টিম অ্যান্ড আদার্স টিমগুলো আমরা ওয়ান টিম হিসেবে কাজ করি তো প্রচুর নিজেদের মধ্যে আড্ডা হয় গল্প হয় আড্ডা গল্পের ছলে ছলে কিন্তু টেক টিমের কাছ থেকে আমরা অনেক টেকনিক্যাল জিনিসগুলো শিখতে পেরেছি অনেক গল্পে কথায় যে এটা কীভাবে হচ্ছে এটা কেন হচ্ছে তো কিছু টেকনিক্যাল নলেজ অবশ্যই থাকা উচিত আপনার যদি যদি আপনি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তাহলে আপনার টেক কোম্পানি চালাতে গেলে একটা টেকনিক্যাল একটা মিনিমাম নলেজ থাকা উচিত ব্যবসা করতে এসে যেটা হয়েছে আমার টেক টিমের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি এভরি টেক মিটিংয়ে আমাকে প্রথম দিকে টেক মিটিংগুলো তো প্রত্যেকটাই বাউন্সার ছিল আমার জন্য তো অনেক জলগান অনেক অনেক কিছু আমার তাদের কাছ থেকে শেখা হয়েছে নিজে গুগল করেছি জেনেছি এই ব্যবসাটা যখন শুরু করলেন তখন কি কোনো ধরনের চ্যালেঞ্জের মুখমুখি হয়েছিলেন বা এখনও কি কোনো ধরনের চ্যালেঞ্জের মুখুখি হচ্ছে হ্যাঁ ফ্রম দ্য বিগিনিং একটা চ্যালেঞ্জিং যেটা হচ্ছে যে যেহেতু একটা বেনিফিট ছিল যেহেতু এই মার্কেটটাতে ফ্রম দ্য বিগিনিং থেকে কাজ করছি সো সব ক্লায়েন্ট পরিচিত সব ব্র্যান্ড পরিচিত তো ওই জায়গাটাতে একটা আমাদের বেনিফিট নিয়ে আমরা অ্যাডফিনিং শুরু করি বাট যেটা হয়েছে যে টেকনোলজি অলওয়েজ এ চ্যালেঞ্জ ইনোভেশন ইজ অলওয়েজ চ্যালেঞ্জ আমাদের জন্য বাংলাদেশে আমাদের যদি টেকের রিসোর্সের কথা আমরা বলি গ্লোবাল কোম্পানিগুলোর সাথে আমাদেরকে কম্পিটিশন করে আমাদের রিসোর্স থেকে রাখতে হয় তো এটা আমাদের জন্য একটা অলওয়েজ এ বিগ চ্যালেঞ্জ যে আমাদের লোকাল রিসোর্স থেকে আমরা এ করা মানে আমাদের কোম্পানিটাকে পরিচালনা করা এবং সেই সাথে মার্কেট শেয়ারের কথা যেটা বললাম যে গ্লোবাল কোম্পানিগুলোর উপর ডিপেন্ডেন্সি আমাদের ব্র্যান্ড এজেন্সিগুলোর অনেক বেশি তো এটা আমাদের জন্য হচ্ছে অলওয়েজ এ চ্যালেঞ্জ হিসেবে থাকছে যখন আপনি ব্যবসাটা শুরু করলেন তখন যে ব্যাংক লোন কি পেয়েছিলেন নাকি নিজে থেকেই শুরু করেছিলেন না আমি এবং আমার কো-ফাউন্ডার আমরা নিজেদের প্রথমে যে ইনিশিয়াল ফান্ডিংটা দিয়ে শুরু করছি ওই ফান্ডিংটা দিয়ে চলছে ব্যাংক লোন বাংলাদেশের স্টার্টআপদের জন্য খুবই ডিফিকাল্ট এবং তিন বছর না হলে আমরা কোনো কম ব্যাঙ্ক লোন পেতে পারবো না কিছু ফান্ডিং আছে এবং কিছু আমাদের স্টার্ট জন্য যেটা সবচেয়ে বেশি সবাই যেটা বেশি পিছনে দৌড়ায় সেটা হচ্ছে ভিসি ফান্ডিংয়ের জন্য তো ভিজি ফান্ডিং ইজ এ ডিফারেন্ট গেম বল আমার ফ্রম দ্য বিগিনিং আমার ফোকাস ছিল হচ্ছে বিজনেসটাকে বাড়ানো বিজনেসটাকে বড় করা এবং সেলফ ডিপেন্ডেন্ট হলে তখন আসলে ভিসি ফান্ডিংটা ইজি হয় আমি ইনিশিয়ালি দুইটা ব্যাটাল একসাথে শুরু করতে চাইনি যে আমি ফান্ডিংয়ের পিছনে দৌড়াবো বিজনেস গ্রোথের পিছনে দৌড়াবো তো এখন পর্যন্ত আমরা বিজনেসটা গ্রো করার পিছনে দৌড়াচ্ছি ফান্ডিং নিয়ে এন্ড অফ আমাদের বিভিন্ন ইনভেস্টরের সাথে পটেন্সিয়াল ইনভেস্টরের সাথে কথা হয় তো এটা চলছে বাট আমরা কোল ফোকাস আমরা নিজেদের বিজনেসের উপরে আর কি আচ্ছা কোনো তরুণ যদি এই ধরনের ব্যবসা শুরু করতে চাই সো সে তার কোন কোন বিষয়ে মাথায় রাখবে তার জন্য তো পরামর্শইই থাকে প্রথম জিনিস যেটা হচ্ছে যে মার্কেট আন্ডারস্ট্যান্ডিং তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমরা সব সময় একটা বিজনেসের ক্ষেত্রে আমরা চিন্তা করি যে ইন্টারনেট পেনিট্রেশন কিছু আমাদের কমন ফ্যাক্টস আছে যে ফ্যাকশন ফিগারস দিয়ে আমরা একটা বিজনেস প্ল্যান করতে চাই যেগুলো আসলে আমাদের মমা হাইনা হয়েছে রাইট থিং টু ডু মার্কেট আন্ডারস্ট্যান্ডিং মার্কেট রিসার্চ এবং মার্কেট কম্পিটিশান গ্লোবাল কোম্পানিগুলো বাংলাদেশে কেন আমাদের বাংলাদেশে একটা বড় ইস্যু হচ্ছে আমাদের লোকাল কোম্পানিগুলো প্রোটেকশনের জন্য কোনো ভালো পলিসি ক্রিয়েট করা নেই সো একটা মার্কেট দেখা গেলো যে আমি গ্রো করাচ্ছি পরবর্তীতে এসে একটা গ্লোবাল গ্লোবাল একটা ব্র্যান্ড মার্কেটটা দখল করে নেবে হ্যাঁ তো সেই জায়গাগুলোতে একটু রিসার্চ করে বুঝে আসা দ্বিতীয়ত হচ্ছে যে যদি বিজনেস ব্যাকগ্রাউন্ড হয় ডেফিনেটলি একজন টেক কোফাউন্ডার সাথে রাখা আর যদি টেক ব্যাকগ্রাউন্ড হয় ডেফিনেট একজন বিজনেস কো ফাউন্ডার রাখা অ্যান্ড ভিসি ফান্ডিং ভিসি ফান্ডিংয়ের পিছনে অলওয়েজ না মুভ করা বিজনেসের সাস্টেনেবল বিজনেস মডেলটা নিয়ে কাজ করা যে কীভাবে নিজে মানে নিজের ওপেক্সটাকে কাভার আপ কভার কোড করাটা সেটা অনেক ইম্পর্টেন্ট জিনিস আপনার এটি একটি তরুণ ব্যবসা প্রতিষ্ঠান চার বছর আগে শুরু হয়েছে তো এই জার্নিটাকে আপনি কিভাবে দেখছেন কতখানি সফল মনে করবেন এই অ্যাচিভমেন্টসগুলোই বা কী ছিল এই চার বছরে প্রথমত হচ্ছে যে অ্যাটফিনিক্সের বয়স চার বছরের মতো হচ্ছে বাট এই মার্কেটটাতে আমরা চোদ্দ বছর ধরে আছি তো এই জায়গাটাতে খুব বেশি চ্যালেঞ্জ ফেস করছি না এবং সাকসেস যদি বলেন আই আমার আমি পার্সোনালি আই ডোন্ট বিলিভ ইন সাকসেস আই বিলিভ ইন গ্রোথ সো আমরা কন্টিনিউয়াস গ্রোথের উপরে থাকতে চাই কারণ আপনি যদি মনে করি যে আমার সাকসেস হয়ে গেছে বা কোম্পানি সাকসেসফুল হয়ে গিয়েছে তখন আমাদের গ্রোথটা কমে যায় সো আমরা এজ এ কোম্পানি আমরা গ্রোথের পিছনে এবং মান্থ ওপার মান্থ আমরা গ্রো করছি এবং ফ্রম দ্য বিগিনিং থেকে শুরু করে মানে শুরু থেকে এখন পর্যন্ত আমাদের যদি দেখি আমাদের প্রতিনিয়ত আমাদের ক্লায়েন্ট নাম্বার বাড়ছে ক্যাম্পেন নাম্বার বাড়ছে আমাদের বিজনেস রেভিনিউ বাড়ছে এবং অ্যাচিভমেন্ট যদি বলি আমরা কিছু জায়গাগুলোতে আমরা চেষ্টা করেছি মার্কেটটাকে ঠিক করার জন্য যেমন ভিউবিলিটি একটা অনেক বড়ো ইস্যু ছিল যেটাতে ক্লায়েন্টরা অনেক টাকা লুজ করতো সেই জায়গাটা নিয়ে আমরা কাজ করেছি এবং এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট যে আমরা ভিউবিলিটি বাড়াতে পেরেছি adfinix কে নিয়াতে ভবিষ্যৎ পরিকল্পনা adfinix কে নিয়া ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে adtech মার্কেটে কাজ করা not only ডিসপ্লে প্রোগ্রাম্যাটিক বাইং নিয়ে কাজ করা adtech ecosystem কাজ করা এবং অবশ্যই বাংলাদেশ নয় বাংলাদেশ সহ বাংলাদেশের আশেপাশে আমাদের যে সাউথ এশিয়ান মার্কেট আছে এগুলো সহ পুরো বিশ্বে কাজ করা কারণ সুযোগ কতখানি কারণ সাউথ এশিয়ান আমাদের বাংলাদেশের আশেপাশে মার্কেট তো অলরেডি আমাদের থেকে একটু এগিয়ে আছে ইন্ডিয়া আমাদের থেকে একটু এগিয়ে যাচ্ছে এটা নিয়ে কোনো ডাউট নেই ইন্ডিয়া ইজ ভেরি অ্যাডভান্স মার্কেট পাকিস্তান ইজ ইকোভেল অ্যান্ড মানে ভেরি ক্লোজ নলেজ মার্কেট বাট নেপাল মিয়ানমার শ্রীলঙ্কা আমরা বাংলাদেশিরা আগে মানে ওদের থেকে এগিয়ে আছি এবং এই মার্কেটগুলোতে আমি প্রিভিয়াসলি কাজও করেছি সো আমরা জানি মার্কেটগুলোতে বাংলাদেশি কোম্পানিগুলো আমরা যদি মার্কেটগুলোতে লঞ্চ করতে পারি আমাদের প্রোডাক্ট এবং সার্ভিসগুলো আমরা এখান থেকে একটা ভালো সাকসেস পাবো এবং আপনি সাইম্টেনাসলি যদি চিন্তা করেন যে সাউথ এশিয়া আফ্রিকা মার্কেট আফ্রিকান মার্কেট ইজ এ ক্লোজ টু সিমিলার মার্কেট আমাদের সাউথ এশিয়ান মার্কেট সো আফ্রিকান মার্কেট আমাদের নেক্সট টার্গেট থাকবে যে আমরা সাউথ এশিয়ার পরে আফ্রিকান মার্কেট অ্যান্ড ডেফিনেটলি ইউরোপ ইজ এ আলটিমেট গোল ইজ এ বিগ চ্যালেঞ্জ যেন ইউরোপে এন্টার করার জন্য আমাদেরকে প্রোডাক্ট ওয়াইজ সার্ভিস ওয়াইজ ওই লেভেলে যেতে হবে অ্যান্ড ডেফিনেটলি ইস অ্যাচিভেবল বাংলাদেশি রিসোর্স আছে সমস্যা যেটা হয় বাংলাদেশের রিসোর্সগুলো বাইরে চলে যাচ্ছে অথবা বিদেশি কোম্পানিগুলো কাজ করছে তারা দেশীয় কোম্পানিগুলো সার্ভিস দিতে পারছে না বিকজ একটা জিনিস হচ্ছে আমাদের লোকাল কোম্পানিগুলো অ্যাফোর্ড করতে পারে না ভালো রিসোর্সগুলোকে কি বিকজ আমাদের রেভিনিউ কম থাকার কারণে আমাদের যখন দেখবো আমরা মার্কেট বড় হচ্ছে আমাদের ব্যবসা বাড়ছে তখন ডেফিনেটলি আমরা ভালো রিসোর্স করতে পারবো এবং নট অনলি যে বাংলাদেশে অনলাইন রিসোর্স আমরা বাইরের রিসোর্সকেও আমাদের টিমে হায়ার করতে পারবো সো বাইরের রিসোর্স থেকেও আমাদের লোকাল টিম শিখতে পারবে অ্যান্ড ডিজিটাল বিজনেসের জন্য আইটি বিজনেসের জন্য দ্যার ইজ নো বাউন্ডারি সো ইট স্কাইজার লিমিট আর আমাদের যে প্রোডাক্টটা এটা প্লাগ এন প্লে আমরা ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে যে কোনো সময় আমরা মানে আমরা ক্যাম্পেন করতে পারবো সো ইস ফর এ অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে এবং সারা বাংলাকে